পাবলিক নির্বাচন চায়, আপনারা নির্বাচন বন্ধ করতে চান, সে খায়েশ আপনাদের পূর্ণ হবে না। আসলে বিএনপি হলো একটা ডামি দল। বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম হচ্ছে বিএনপি, তারাই তো দামি দল। তারা ভুই বোর্ড প্যাট সর্বস্ব দুর্নীতিবাদদের নিয়ে যে ওরা আমার বিএনপি বানিয়েছে, জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল। এ আবার ইলেকশন হলে নাকি পাঁচ দিনও টিকবে না। মোয়েন খান আজব এক স্বপ্ন দেখেছে, মোয়েন খান স্বপ্ন দেখেছেন পাঁচ দিনও টিকবে না। ইনশাল্লাহ পাঁচ বছরে টিকবে, আর একটা ইলেকশন পর্যন্ত। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, জীবনে আপোষ করে নাই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যা, আপোষ শব্দটি তার অভিধানে নেই। সরকার এখানে নিজেরা একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে সরকার তো উস্কানি দিতে চায় না। টুকটাক হামলা এখানে ওখানে হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলগুলো জামাত এরা যা করছে সেটার বিরুদ্ধে তো অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিচ্ছে, তৎপর হচ্ছে, এবং জনগণের পক্ষ থেকেও নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত হবে, প্রতিরোধ হবে, এটা আমরা বিশ্বাস করি। অপেক্ষা করুন, এখনো তো সময় আছে। 18 তো কবে গেল, মাত্র দুদিন। বিচারপতিদের এজলাসে হামলা, হাসপাতালে পুলিশের হামলা, এইসবের দায় কি তারা এড়াতে পারবে? বিচার আদালতের অধীনে চিরজীবন তো আর তারা কারাগারে থাকবে কথা আমরা বলছি না, এটা সরকার তাদের রাখেনি। দেশে যে আইনের শাসন আছে, তারা আইন ভঙ্গ করে জেলে, ফৌজদারি অপরাধে জেলে আছে। উই আর নট রেসপন্সিবল, সেটা আদালত আইন তার নিজস্ব বুদ্ধিতে চলবে। আমরা তাদের জেলে নিই না, তাদের ফৌজদারি অপরাধী তাদের জেলে নিয়ে।